হ্যালো, তুই যেভাবে কাঁদছিস মনে হচ্ছে ভাতার মরা সব হয়ে গেল তোর। ছোটটা তো কোনো বেঁচে আছে, ছোটটা তো কোনো মরে যায়নি, তুই এভাবে কাঁদছিস কেন তুই? আমি ওইভাবে কাঁদছি কেন? বেশ ছাড়া, আমার আম্মা ছাড়া মিঙ্গে যাবে, ছিঙ্গে মামা কাঁদছেন। তোমার কি বন্ধা ছিঙ্গে গেল না? তুই আপা মায়া খুব গা পাকা। বেশ ছাড়া, আমার আম্মা ভালো মতো করে মিঙ্গে যাবে। তাহলে বন্ধা ছিঙ্গে যাবে না বলা? এই মামি গো ছাড়া, এই চুপ করে বসে আছি, বসে থাক, খুব পুটকি পাকা হয়ে গেছি লাইবে। সত্যি বলা, এই জন্যই বলে নিজের বউরে। হ্যাঁ, আর ওই বড় ঢেমন খানকে কোনোদিন আমাকে একটু শুকুইয়ে ভাত খেতে দেয়নি। কি বলছো তুমি এসব? হ্যাঁ বউ, যা বলছি ঠিকই বলছো, ও নিজে নিজে খুলে খেয়ে নিত, আর আমি যখন বলতাম ভাত দিগা, তখন তুমি তুই নিজে খুলে খাগা তাই বলছো। আর তুমি আমার এমন শোনা কপালি বউ, তুমি আমাকে দুধ দুটো মাছের পিস দিয়ে দিলা। তুমি মাছ খেয়ে এলাও, আমি কাঁটা খাবো। উফ, কি ভাগ্য আমার, আমি মাছ খেয়ে নেবো, আমার বউ কাঁটা খাবে বলছি? না শোনাবো, তা আমি কখনোই হতে দেবো না। আমি এক পিস খাবো, তুমি এক পিস খাবা। তুমি আমার হচ্ছে জানে লাগা চুঙ্গু মুঙ্গু পাখি, তোমাকে ফাঁকি দিয়ে কখনো খাওয়া যায় সোনার চাঁদ মানিক আমার? খুব কথা বলো, তুমি খেয়ে এলাও। হ্যাঁ বউ খাবো। মুখে তোর বাপ মা আমাকে ফাটা খুর বেটা অসুখ দানা বল গাজা, আমু বলবো বল, আমার মুখের গুড়াই ভাত কিচা নাকালি চলে গেছে। হ্যাঁ গো, তোমরা অমন করছো কেন গো? বিচার ফয়সালা হয়ে গেল তো। এই বেরিনি, তুই কথা বলছিস কেন? আমি আমার জামাইকে কথা বলছিল। হ্যালো জামাই, ভাতারি তোমার ভাতা দিল বেশ। মাগি সতি মাগি না, মাঙ্গে সেলাই করে দেবো, তোরা করে দেবো। ফাটা কুকুর বেটা ঘুরতে শুয়ে মতো কেরকম শুনছে দেখলে, কিছু বলছে না। ইয়ে হ্যালো, আমি কি বলবো, তোর মাই তাকে বলছিল তাও বলবে না? ফাটা কুকুর বেটা, তুই সুস্থ জান ব্যস্ত করে দিলি রে। ভেবেছে কি বলতে শাশুড়ি বড়া, এই মেয়ের কে লিখে আমাকে সুখ করে শান্ত করে দিয়ে ভাত খেতে দেবো না নাকি? রাগিও না বড়া, মাথা গরম হয়ে গেলে চেলিয়ে দেবো বড়া। চেলিয়ে দিবি? কজনকে চেলিয়েছিস? হ্যাঁ মা, শাশুড়িও মন করছিস কেন এই মেয়েটাকে একটু সুখ শান্তি করে আমাকে বাঁচতে দে না মা। তোর ওই বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করে আমার জীবনটা পুরো উস্কাটি হয়ে গেল। আমার ভাইকে তো উপরওয়ালা লিখে দিয়েছিল বলে, এই সৌন্দর্য রূপসী কন্যা আসমানের কিনারায় থাকা ঝলমলে তারাটাকে পেয়ে আমার জীবনটা একটু শান্তি হলো। আর এ তো বউ লয়, যেন মনে হয় আমার বুকের ভিতরে থাকা কলজে। তাই জোরহাত করে তোমাদের পায়ে ধরে বলছি, এই চিনির বাগানে শরবত একটু আমাকে খেতে দাও, তোমরা আর জঞ্জাল ঝামেলা পাকিও না। আর যদি জঞ্জাল ঝামেলা পাকাবা, এও বিধবা হবে, আবার বড় মাগেও বিধবা হবে। তার কারণ আমি তোমার জ্বালা তিনদিন মারা বেশ খেয়ে ছাদে শুয়ে থাকবো। আমাকে কি বলছো?
সতীন মাঝির কত বড় বুকের পাটা, হ্যাঁ ওকে বিয়ে করে আবার আমাদেরই সবজি বাজারে রান্না করে ওকে খাওয়াইছে। হ্যালো সতীন, গাল দিবি না লো। হ্যালো বড় মাগি, তুই আবার গাল দিছিস কেনে? কি কি রে, আবার বাড়িতে ঝগড়া শান্তি করছিস? তোমার এই বউটাই ঝগড়া করছে আমার সাথে। নাকিল বেগম, গাড়ি চাপ দিই তো রস বাই করে দেবো আমি। আমার গাড়ি চাপ দিই রস বাই করে দিবি? আর তোর বেটার গাড়ি চাপাবি না? খান কি ও পাকা ঢেমুন, আমি তো জায়গা কিনতে গেলাম, ওকে ঘর বাড়ি করে দেবো বলে আবার ঝামেলা অশান্তি করছিস কেন লো? তাহলে আমার ছেলেটা না খেয়ে মরবে নাকি বলতে চাইছো তুমি? যদি সবাই আমাকে এইভাবে জ্বালা যন্ত্রণা দেয় আমি কি করে বাঁচবো? এখনো পর্যন্ত নতুন বিয়েটা করে ভালো করে কাছে শুতে পেলাম না। বাবা দেখি গাড়ি সব সময় গাল দিচ্ছে। হ্যালো এ নারকেল বেগম, বাবা তারি ছেলে নাইলে একটা অন্যায় ভুল কাজ করে ফেলেছে, তাই বলে এইভাবে ছেলেটাকে সাজা দিবি তোরা? আমি সাজা দিলাম, ও তো নিজেই সাজা ভোগ করছে। ভোগ আমি নিজে করছি, আমি তো মেয়েটাকে বিয়ে করছি বলা, তোরাই তো আমার পেছনে লাগছো। হ্যাঁ বাপ শোনা, বউ থাকতে আবার কোনো ছেলে বিয়ে করে? হ্যাঁ না করছে না, কতজন করছে দেখো গা, সবার সাথে সাথ দিলে হবে, তোমার যে বউ ছেলে আছে গো। ধরলে ওটা কোনো সে কথা বাদ দাও, তোমরা যেটা বলছি সেটা শোনো। তুমি তো যখন ছেলের হয়ে গুলো গান গাইবা, ছেলে তখন সাপোর্ট করবাই। বকাই না মারা, যেটা বলছি শুন। হ্যাঁ বলো কি বলবে বলো। জায়গা কিনা হয়ে গেছে, মিস্ত্রি লাগিয়ে দিয়েছি, ঘর পুরো পুরো ফিটিং হয়ে গেছে, আজকালের মধ্যেই ঘর রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে গেলে ও এখানে এক সেকেন্ড থাকবে না, ওই চলে যাবে ওকে। তাহলে আমার আমার কি হবে? তুমি আমার বাড়িতে আছো, আমার বাড়িতেই থাকবা, বা তোমার আবার কি হবে? তুমি যেমন আছো তেমনই থাকবা। ওটা নাইলে হবে, আর কে কার কাছে কখন থাকবে সেটা বলে দাও। সেটা আমি আর কি বলবো, যে থাকবে সে বললেই হবে। সবই যখন তুমি বিচার করছো, তাহলে তুমি তোমার ছেলেকে বলে দাও ও কার কাছে কখন থাকবে না থাকবে। এগুলো তো লাউড়া ওদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, এগুলো আবার কি বলবো কি আমি? সবই যখন বিচার করছো এটাও করতে হবে তোমাকে। কেন ভরা বাড়ি, তোমার মেয়ে ছেলে আছে, বাবা আছে, তুমি আছো, ও থাকবে এই বাড়িতে, একাই থাকবে তোমার কি? ভারী সুবিধার কথা, তুমি নতুন বড় গেলে ট্যাঙ্ক পাতলে এই বাড়িতে শুয়ে থাকবা, আমার মেয়েটা ফাঁকা থাকবে। তা কি করবো? তুমি দিনে ওই ছুরির কাছে থাকবে, আর সন্ধ্যা লাগলে আমার বিটির ঘরে চলে আসবে, সারা রাত থেকে সকালে যাবে আবার। সারা রাত তোমার বিটির কাছে কি করবো আমি? বিটি আমার যা বলবে তাই শুনবে, আবার কি করবে কি তুমি? তোমার বিটি যদি বলে সারা রাত আমার হাত পা টিপতে, টিপতে হবে নাকি আমাকে বলা? সে যদি বলে টিপতে হবে, তা টিপতে হইতে পারে তোমাকে? তুমি তাকে বিয়ে করেছো, সে তোমার স্বামী। মানে স্বামী? তোমার মেয়ে, তোমার মেয়ে না স্বামী, স্বামী নাই। মা যা বলছে তাই মেনে নাও, রাত্রে আমার কাছে থাকবে, দিনে আমার কাছে থাকবে তুমি। এখন মারা কিনা কি বলা, মাঠের ধারে বাবা জায়গা কিনে দিয়ে রাত্রে ওর কাছে থাকতে হবে, কোথায় বলা শিয়াল ফিয়াল বেরোবে, ও একা মেয়ে একা থাকতে পারবে নাকি? রাত্রে ওই থাকবো, আর দিনে আমি এর মাঝে থাকে, কখনো কখনো আইবা যাবো আসা যাওয়া করবো, অত টেনশন কিসে তোদের? নিজের সুবিধা মতো নাকি, তুমি যা ভালো মনে করবে তাই করবে নাকি? তুমি নিজের মন মতো বিয়ে করবে, আবার নিজের মন মতো আমার মেয়ের কাছে সে থাকবে, মগের মনে পেয়েছো নাকি তুমি? মা গো মা শাশুড়ি, কি আর মনের দুঃখের কথা বলবো, তোমার মেয়ের কাছে শুয়ে থাকা মানে যেন মনে হয় আগুনের পাশে শুয়ে আছি, এইদিকে ঘুরলেও ছেঁকা লাগে, ওইদিকে ঘুরলেও ছেঁকা লাগে। ছেঁকা লাগে কাদা কুকুর, বেটা ছেঁকা লাগে, তাহলে ছেলেটা কি করে হলো? হ্যালো বউ, নিজের ছেলেকে কেউ অস্বীকার করে না, বউ যখন চরিত্রহীন হয় না তখনই ছেলেকে অস্বীকার করতে বাধ্য হয়। তুই মাগি হয়েছে ইচ্ছি পাগুদি, তো কার কাছে শুয়ে সাঁতার টেনে নিয়েছিস এখন আমি কি করে জানবো? বাবা আপনার ছেলেকে বারণ করুন, আজে বাজে কথা বলতে। ফইকে তুই চুপ না বে, জায়গা কিনা হয়ে গেছে তো ঘর বাড়ি হয়ে গেছে, তো আবার বকছিস কেন বে? ওদিকে নিয়ে যা, আমার চোখের সামনে থেকে যাব তো। তুই চোখের সামনে থেকে যাব, আগে ফয়সালাটা করে নিলি, তুই আমার বিটির কাছে কখন থাকবি? বললাম তো বড়া, দিনে থাকবো বড়া, রাতে আমার ছোট বউয়ের কাছে থাকবো। আমি মানবো না, আমি মানবো না, মানবো না, মানবি আবার তাহলে তোর বিটির বারণ জায়গা বিয়ে দিবি বড়া। তাহলে ফেল 5 লাখ টাকা ফেল, শুয়ে আছে 5 লাখ ফেল। বাবা লো 5 লাখ কি করবি? হ্যাঁ বোন 5 লাখ টাকা শুনলে বুড়ো চুদা মিনসে শুনলে, তোমার ছেলের কথা শুনলে আমাকে বলছে বোন। আমার আর ভালো লাগে না মানা, তোরা যা ভালো বুঝবি তাই কর না। তোর ভালো লাগবে কি করে, তুই যে তোর বেটা সাথ দিয়েছিস, দিয়ে আমার ওই বিটি সর্বনাশ করছিস, আমার ওই আমার লাঠিটারও সর্বনাশ হবে। সত্যিকার কথা, ঢেক ঢেক বাপ দেখেছি, এরকম গাড়াল গাছ তো বাবা দেখিনি, মেয়েটাকে বিয়ে করে আনলো তা বলছে যে হবে শালা, কেনে নিয়ে এলি, কোথা থেকে আনলি শালা, ফেরত দি আয় শালা, তোর ঘরে বউ ছেলে আছে তা বলছে না, ওকে আবার আশ্রয় দিছে, জায়গা কিনে দিছে, ঘর ফেলে দিছে। হ্যাঁ গো বৌমা, আমি মইলে তোমাদের খুব ভালো হয়, খুব সুবিধা হয় লাগো। তোমাকে কে মইতে বলেছে, তোমাকে মইতে বলেছে নাকি? তাহলে লো ঠেমুন, তা ঝগড়া অশান্তি করছিস কিছু দিন, তুই যখন কুড়ি ফেলে যখন ঘর বেড়ে যখন কুড়ি দিচ্ছিস, তাহলে আবার অত ওরকম করছিস কেন লো? তোরা কি ভেবেছিস কি? তা বলে দে পাতা কুকুর বেটা, টাকলা চুদা বুড়ি চুদা, বলে দে তোর বেটাকে আমার বিটির কাছে রাতে শুবে, ওকে দিনে শুবে। তোর বিটির পাকানটা তুই শালা পাকান, ওই পাকানে আমি রাতে ঘুরব না। মরবি না তুই, তুই মরবি না, শেষ পাতা কুকুর বেটা, তুই রাতে ওর কাছে থাক, তুই আমার বিটির কাছে থাকতে হবে না, তোর ব্যবস্থা তোকে আমি খুব কড়া ভাবে করব। দাঁড়া এ ফটে ওই ঘরে যা তো। হ্যাঁ বাবা যাই, রূপা জান ওই ঘরে চলো, শোনা বাবা ভালো হাত সাফাই মিস্ত্রি লাগাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বেশ বেশ যা যা যা, তুই ঘরে যা। সর বড়া দুইটা সামনে থেকে আবার ডাকালি কেন? পিড়িতে মজলে মন, কি বাহারি কি বা ডোংলাই, খুব সুখ পেয়ে গেছিস বল? সোজা সোজা বড়া, জ্বালা যান জ্বালাই না, জ্বলবি মরবি খোদার জ্বলনে পড়বি, যখন হবে তখন দেখা যাবে, তুই এখন সর। তুই সতীন, তুই সতীনের হাড়ে পোকা পড়বে দেখবি, তোমার কলের ভাতারকে কেড়ে নিলি। তোর বালের ভাতালো আমি, তুই তো বুকে লাগ মারা ভাতার, এখন বিয়েটা করেছি বলি তখন বুঝতে পারছিস না, এতদিন বুঝতে পারিনি তো। চলো চলো এই ঘরে চলো, ঘোড়া মানুষ তাই বুঝবে।
মানে সেলাই বলি তো আমাদের ভালোবাসায় বাঁধা দিচ্ছে। শুনো নারকেল বেগম, আমি অতীন ঘোষের কাছে টাকা পাবো, টাকা নিতে চলাম, খবরদার ঝগড়া শান্তি করবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, কোনো টেনশন করিস না তুই, চল ঘরে চল। হ্যাঁ মা, আয়।